जब पारिनी घरे बाबा तो माई छेरे केवल घरे श्याम पारे घरे बाबा तो माई छेरे केवल घरे श्याम पारे घरे Yeah, ma.
পাগল তোমায় ছেড়ে কেমন করে যাব বাড়ির ঘরে মা উঠে ফেলে জন্মা দাদাদেরকে পাঠাবে ছেড়ে যাওয়াটা তোর তুই যত সহজ ভাবছিস তত সহজ নয়, কঠিন। কারণ এই বুড়ো বাবাটাকে ছেড়ে তুই কেমন করে যাবি, যে কেমন করে থাকবি বাবা? আমি যে ভাবতে পারছি না মা। তুমি ধৈর্য ধরো বাবা। মারে, আমি তো এতদিন বুঝতে পারিনি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে যে মেয়েদের কতটা কষ্টে, কতটা যন্ত্রণার। আমি এতদিন জানতাম না, এতদিন বুঝতেও পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি মেয়েদেরকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া যে কতটা যন্ত্রণা, কতটা কষ্টের। আমি আজ বুঝতে পারছি যে ঘরে আমি জন্মালাম, যে ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি, যে ঘরের অন্ন জল খেয়ে আমি রক্তে মাংসে গড়া মানুষ হয়েছি, সেই ঘর ছেড়ে চিরদিনের দরে শ্বশুর বাড়ি চলে যাব বাবা। ও বাবা, মানে তোমরা আমায় আশীর্বাদ করো, করবো আমি যেন শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার করতে পারি। পারবি মা, পারবি, আমরা আশীর্বাদ নিশ্চয় করবো। বড় বৌদি, ঠাকুরজি বলো, তোমাদের একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি গো। আমি চলে যাবার পর হয় আমার বাবা মা একেবারে ভেঙে পড়বে, তোমরা আমার বাবা মার একটু খেয়াল রেখো। আমরা তো আছি, কিছু হবে না বাবার, আমার বাবা মার মধ্যে তোমরা যত্ন নিয়ে তোমার এমন করে কাঁদতে নাই। আমি কাঁদব না গো মানে মধ্যে, আমি কাঁদব না। ঠিক, তুমি শ্বশুর বাড়িতে
ভালোভাবে থাকবা মেনকা নিশ্চয়ই বৌদি উরে বেহুলা তোর সঙ্গে কিছু কথা আছে বেহুলা আই মা এদিকে আয় তোর ছয়টি বৌদি রয়েছে তাদের সঙ্গে তুই রেহু কর্ম করেছিস কিন্তু জানিস বেহুলা তোর শ্বশুর আলোয় গিয়ে যে কর্ম করেছিস তার থেকে অধিক অধিক কর্ম করতে হবে তোর শ্বশুর আলোয় যাতে তোর শ্বশুর আলোয় থেকে কোনোদিন অভিযোগ না আসে আমাদের এই উজাড়ি নগরের বেহুলা যাতে আমাদের মান সম্মান যেন ধরতে না মিশিয়ে যায় নিশ্চয়ই মা নিশ্চয়ই তুমি আমায় সেভাবে শিখিয়ে পড়িয়ে নাও যেন শ্বশুর বাড়িতে গিয়ে আমার বাবার মার কাছে যেন কোনো অভিযোগ না আসে তুমি আমায় সেভাবে শিখিয়ে পড়িয়ে দাও মা দেব রে মা তোকে আমি শিখিয়ে দেব ওয়ো কিয়ো রে ও মা বেহুলা জারে মা তুই তোর শ্বশুরের ঘরে ও কিয়ো রে মা বেহুলা জারে মা তোর শ্বশুরের ঘরে ও রে দোলনাতে নামিয়াই মারে সকাল বেলা দেবে ঝাড়ু ঝাটি সন্ধ্যা দেবে বাতি
কর্ম শিখিয়ে দিলাম। তুই যদি তোর শ্বশুর আলোয় কি করিস রে মা, কোনোদিন তোর শ্বশুর বাড়ি থেকে অভিযোগ আসবি না রে মা। আমি তোমায় কথা দিচ্ছি মা, তুমি যা যা আমায় শিখিয়ে দিলে তোমার সব কথা আমি আঁচলে বেঁধে নিলাম। আমি শ্বশুর বাড়িতে গিয়ে এই নিয়মে চলবো মা। তাই যেন করিস বেহুলা। বাবা মারি বিহায় মশাই, সকলের সাক্ষাতে আজকে আমি নবজামাতার হাতে আমার মেয়েকে অর্পণ করে দিলাম। ভালো দাদা এসেছে যাদব।
ছোট দাদা বিহুলা তুমি আমায় আশীর্বাদ করবে না ছোট দাদা? আশীর্বাদ কেন করবো না রে বৌ?